আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। তো আর আসলে আমরা লালাবাজার যে ব্রিজ পুনর্নির্মাণ হওয়ার, তো আগে একটা ভিডিও করছিলাম আপনারা লাগে, আমি নতুন করে আর একটা ভিডিও আনলাম। এখন ব্রিজ ভাঙ হয়ে গেছে, ভাঙা প্রায় কমপ্লিট, তো নতুন করে শুরু হয়ে যাব ওইদ্য আশা করা যায় না। আশা করি আর আমরা নতুন করে শুরু হয়ে যাব নতুন ব্রিজের কাজ। তো আসলে পুরাতন ব্রিজ ভাঙার পরে ওই যে আপনারা দেখলাম রাস্তা একদম প্রায় শেষ হয়ে গেছে, ব্রিজ ভাঙ্গিয়া রাস্তা একদম প্রায় শেষ হয়ে গেছে। দুইটা রাস্তা তো নাই, ও রাস্তার খালি মুখ পর্যন্ত আছে। এই রাস্তা থেকে আমরা ওই যে নতুন যে এই অস্থায়ী ব্রিজর যাওয়ার মতন অবস্থা নাই, গাড়ি লিয়ে যাওয়ার মতন অবস্থা নাই। আমরা কোনোরকম ওল সাইটে দিয়ে মার্কেটের সাইটে দিয়ে আটি আটি যাওয়া লাগে, খুব কষ্ট করিয়া। তো আসলে এলাকাবাসী কষ্ট কররা, ত্যাগ স্বীকার কররা, নতুন ব্রিজ এই একটা নতুন ব্রিজ পাওয়ার আশায় এই ত্যাগ স্বীকার করা, ওই যে দেখা আপনারা খুব কষ্ট করি আসলে যাওয়া আওয়া লাগে। এই সাইড ভাঙ্গিয়া একদম মানে গেছে গিয়া বর্তমানে নদী, তার ওই যে ওদিকে একটা এই রাস্তা আছে ব্রিজ পার হইয়া, পুরাতন ব্রিজ পার হইয়া আগে আতর বামে যে রাস্তা আছে এই রাস্তা একদম সম্পূর্ণ নাই হইলে চলে, একবারে ভাঙ্গিয়া শেষ মার্কেট হইয়া লাগি গেছে ভাঙ্গিয়া। তো আসলে এই ভিডিওর মাধ্যমে আমার যে ভিউয়ার্সের মাধ্যমে আমি চাইলাম যে সকলে আশা করি যে সকলে শেয়ার করবো, যাতে আপনার এমপি মহোদয়ের কাছে গিয়া পৌঁছে, যাতে এই দ্রুত কাজটা যেই রকম কাজ ওর আসলে আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করিয়া, এরপরেও চাইলাম যে আরও দ্রুত কাজ হইলে আমরা কমপ্লিট যত সকাল হইব তত আমরার মানুষের কষ্টটা দূর হইব। তো আসলে ত্যাগ স্বীকার সকলেও করা লাগে, কষ্ট সকলেও করা লাগে, কষ্ট করতে রাজি নতুন একটা ব্রিজ লাগে। ওই যে আপনারা দেখরা ওই যে মহিলা হল খুব আসলে রিক্স লইয়া এই সাইডে দিয়ে খুব কষ্ট করিয়া আটি আটি হওয়া লাগে, কিন্তু আমরা চিন্তা করলাম যে ওই যে বৃষ্টি হওয়ার পরে কি অবস্থা হইব আমরা জানি না। তো বৃষ্টি হওয়ার পরে দেখা যাইব যে আসলে কোন অবস্থা ওই বই রাস্তা, রাস্তা একদম প্রায় এখন বর্তমানে নদীতেও আছে, নদীতে গেছে গিয়ে একদম রাস্তা ভাঙ্গিয়া, ব্রিজের লগে ভাঙ্গিয়া নদীতে গেছে গিয়ে একবারে। আবার খাদ চলের খাদ চলমান আছে, আমরা ধন্যবাদ জানাইলাম এমপি মহোদয়ের কাছে, আবার আমরা অনুরোধও জানাইলাম এমপি মহোদয়ের কাছে যাতে খাজটা চলমান সুন্দরভাবে চলমান থাকে, যাতে আমরা সুন্দরভাবে খাজটা কমপ্লিট হইয়া যাতে সুন্দর একটা আমরা ব্রিজ পাই আর বড় একটা সুন্দর ব্রিজ পাই। ও আশায় আমরা এই ত্যাগ স্বীকার করা এলাকাবাসী এলাকাবাসী সবও এই মোটামুটি খুশি আছেন যে এই ত্যাগ স্বীকার করতে রাজি, যে নতুন ব্রিজের কারণ নতুন ব্রিজের আশায় এই ঈদ যে কষ্ট এই কষ্টর এই যে ত্যাগ স্বীকার করতে সবও রাজি। তো আসলে ওই যে বিশেষ করে কষ্ট ওই যার ও রাস্তা ওই যে মুন্সিবাজার যে রোড ব্রিজ থাকি যে মুন্সিবাজার যে রোড গেছে এই রোডের তো চলাচলের লাগি নতুন একটা ব্রিজ করা হয়েছে, কিন্তু ওদিকে যে নতুন যে রাস্তা বামে দিকে যাওয়ার যে রাস্তা এই রাস্তার মানুষ খুব কষ্ট করে যাওয়া আশা করা লাগে, বাড়িতে দুই তিনটা আছে ভিতরে, এই রাস্তার মানুষ খুব কষ্ট করে যাওয়া আসা লাগে। আর বিকল্প রাস্তা যে একটা এইটা আপাতত ওই যে আমরা ট্যাংরাবাসী সিএনজি চলাচল করা যায়, বিকল্প যে রাস্তা যে ট্যাংরাবাসী ট্যাংরা যাওয়ার যে রাস্তা এই রাস্তায় শুধুমাত্র সিএনজি যাওয়া আসা করা লাগে, কার লাইটেস নোহা এইরকম বা মালবাহী কোনো গাড়ি যাওয়া আশা করতে পারে না। তো আশা করি আর সকলেও আশা করা যে কাজ যত দ্রুত হইব তত সকলের এই কষ্ট দূর হইব। অন্য এক এলাকার বাজারের এক ব্যবসায়ী বাইরে এই জিজ্ঞাসা করলাম যে কাজের যে অবস্থা যা কষ্ট করা তারা তারার যে তানোর প্রতিক্রিয়া তানে জানাই জিজ্ঞেস করলাম, দেখি তাইন কিতা হইন বিশিষ্ট ব্যবসায়ী জাকির আহমদ বালকির জাকির আহমদ তাইন লালাবাজার একজন ব্যবসায়ী তাঁদের জিজ্ঞাসা করলাম আপনার প্রতিক্রিয়াটা হোক বালাকি ভাই তো হইলে তো কষ্ট করতে সাময়িক কষ্ট পরবর্তীতে তো বহুত সুযোগ সুবিধা বুঝ করবো এই এলাকার মানুষে বালকি বাদ সব ঠিক আছে আর কিছু কইবা নি আপনার আপনি এই যে হাজর ঠিক আছে আপনার মতে যে ঠিক আছে মানুষে যে কষ্ট করা ওটা ঠিক আছে আপনার মতে সকলের ধন্যবাদ বালা তাহকে আসসালামু আলাইকুম হয় ঠিক আছে আপনারা ধন্যবাদ।